বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো মালয়েশিয়া পাবলিক ব্যাংক থেকে কিভাবে টাকা ডিপোজিট করতে হয়। চলুন আমরা চলে যাই ব্যাংকের ভিতরে। প্রথমে আমরা ব্যাংকে যাব এটিএম মেশিনে। এটিএম মেশিনে যাওয়ার পরে আপনি স্ক্রিনের যে কোনো জায়গায় একটা টাচ করবেন, নিচে দেখবেন লাল একটা বাটন আসছে, তারপরে ভাষা সিলেক্ট করবেন, তারপরে ক্যাশ ডিপোজিট। এখন আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পরে প্রসেসিং হতে থাকবে, একটু ওয়েট করবেন। তারপর দেখবেন অ্যাকাউন্ট নাম্বার প্লাস ওই অ্যাকাউন্টের নাম চলে আসবে। এখন ইয়েসে চাপ দিবেন। এসে দেওয়ার পরে লাল একটা বাটন আসবে, প্রেস কন্টিনিউ। এখন টাকা ঢোকানোর ওটা অটোমেটিকলি খুলে যাবে। এখন এখানে টাকা দিবেন। টাকা দেওয়ার পরে অটোমেটিকলি মেশিনে গুনতে থাকবে। গোনার পরে আপনাকে দেখাবে এত টাকা হয়েছে। যদি সঠিক থাকে তাহলে ইয়েস বাটনে চাপ দিবেন। আবার প্রসেসিং হতে থাকবে। আপনার ট্রানজ্যাকশন অ্যাকসেপ্ট মানে ডিপোজিট হয়ে গেছে। এখন রিসিপ্টটা সংগ্রহ করবেন। মিশন